আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিজেপি শক্তি প্রমোদ বাড়িতে বোমবাজি, অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। বিজেপির তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের। পঞ্চায়েত নির্বাচন যতই দোরগোড়ায় আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এক ফোঁটা জায়গা ছাড়তে নারাজ শাসক দল থেকে শুরু করে বিরোধীরাও। গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ভরপুর হয়ে উঠেছিল গোটা রাজ্যে। এবার পঞ্চায়েত নির্বাচনে আসার আগেই গভীর রাতে বিজেপি শক্তি প্রমুখের বাড়িতে বোমবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘুরিয়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবরাচরে বিজেপির শক্তি প্রমুখের বিসমীর বিশ্বাসের অভিযোগ, গতকাল সন্ধ্যায় ভাগীরথী নদীর তীরে তার পরিবারের এক সদস্য সাথে অশান্তি হয় তৃণমূলের বেশ কিছু যুবকের সাথে। পরবর্তী রাত 2 নাগাদ আচমকাই তার বাড়িতে লক্ষ্য করে বোমবাজি করে দুষ্কৃতিকারীরা। বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের বাইরে বেরিয়ে এসে দেখে তারা ঘরের টিনের চালের ওপর একটি ফাটা বোমা পড়ে রয়েছে, আরও একটি বোমা নিচের অংশ পড়ে থাকতে দেখেন তিনি। যদিও গতকাল রাতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপরে বোম গুলি উদ্ধার করে এবং বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের অভি সরাসরি যদিও গতকাল রাতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপরে বোমা গুলিকে উদ্ধার করে এবং বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাস সরাসরি অভিযোগ এই ঘটনার সাথে এই অঞ্চলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা জড়িত রয়েছে। যদিও সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর বিজেপির শীর্ষ নেতৃত্ব বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা করেন, তবে বোমবাজির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন ওই অঞ্চলের 237 নম্বর বুথ সভাপতি রঘুনাথ মিত্র। তিনি বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন, এই অঞ্চলে তৃণমূল যথেষ্ট প্রভাব রয়েছে, বিজেপির কোনোরকম প্রভাব নেই বলেই নিজেদের চক্রান্ত করেই বোমবাজি করে তৃণমূলের ঘরে ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তৃণমূলের এই ধরনের নোংরা রাজনীতি করে না, আমরা সকলেই এই অঞ্চলের মিলেমিশে বসবাস করি, তবে বিজেপির শক্তি প্রমুখ বাড়িতে বোমবাজির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও বোমবাজির ঘটনার তদন্ত নামে শান্তিপুর থানার পুলিশ। এই বোমবাজি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। তারা দলবল নিয়ে প্রসেনজিৎ বিশ্বাস এবং তার দাদা মিলন বিশ্বাস সঙ্গে আরো কিছু লোকজন নিয়ে সমীরের বাড়িতে আক্রমণ করে সন্ধ্যার সময়, তারপরে রাত্রে 9টার সময়, তারপর সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে রাত্রির আড়াইটের সময় পরপর 3টে বোম চার্জ করে, 1টি বোম ফাটে এবং 2টি বোম ফাটে না। থানার থেকে পুলিশ এসে সে সকলগুলো উদ্ধার করে জলের মধ্যে ফেলে দেয়। আমরা আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে নিয়ে, এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে বেড়ায়। সামনে পঞ্চায়েত ভোট বলে কি অবশ্যই পঞ্চায়েত ভোট বলে তো এটা তো আসছে, আর যা পরিবেশ পরিস্থিতি আছে, গোবাচ্ছরের 3টি সিট ভারতীয় জনতা পার্টি এবার দখল করবে, মানুষ আমাদের সঙ্গে আছে। আপনার নাম পরিচয় বলছেন? তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূলের দুষ্কৃতিরাই বোমাবাজি ঘটনার সাথে যুক্ত আছে। আপনি তো এই অঞ্চলের অনেক দায়িত্ব রয়েছেন, কী বলবেন? এবার আমাদের বাড়িতে এসেছিলো যে না জানার বাড়ি বোম পড়েছে, নারায়ণ বিশ্বাস আমার বাড়িতে এসেছিলো, এসে বললে এই ঘটনা। আমরা গেছি, আমরা ফিল্ডে গিয়ে দেখেছি, তদন্ত করে দেখেছি। আমরা ওখানে কিছু এলাকার লোকের মুখে শুনলাম যে সন্ধ্যের সময় ওরাই একসঙ্গে সব মদ খেয়েছে, ওই যে নারায়ণ বিশ্বাসের ভাইপো, বললাম গৌতম বিশ্বাস আর বাবার নাম সুসেন বিশ্বাস, ওরা একসঙ্গে নেশাভাং করেছে, নেশা করে ওরা গণ্ডগোল শান্তি কী না কী করেছে, রাত্রিবেলা বোমা পড়েছে কি না পড়েছে সেটা তো আমরা দেখতে চাইনি, কিন্তু যে ছেলেটার নামে ই করছে ও আমাদের টিএমসি দল করে না, ওকে কখনো বিজেপির মিছিলে দেখা যায়, এটাই দেখেছি। ও 7টার প্যাডও লেখে, ওর 16 নম্বর ওয়ার্ড পৌরসভায় বাড়ি, ওখানে আমার এলাকা বাড়ি না ওর, কিন্তু সেই দোষটা তো আমাদের এই টিএমসি দলের গাড়ি চাপালে হবে না। তাকে মারধর করা হয়েছে, সেই এলাকার লোক বলেছে রাতের অন্ধকারে আমরা কি সে দেখতে গেছি যাইনি, পুলিশ এসেছিল, পুলিশকে আমরা সহযোগিতা করেছি, হ্যাঁ ও যাও, কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো, আমরা গিয়েছি ওদের বাড়িতে গিয়ে দেখেছি বিষয়টা, তদন্ত করে দেখেছি, কিন্তু ওদের এটা পুরো হচ্ছে গোটাপ কেস, এটা এখানে টিএমসি দলের দোষ চাপালে হবে না, ওরা নিজেরা নিজেরা একটা অশান্তি সৃষ্টি করে এটা সৃষ্টিটা করছে। সে তো আমাদের দল করে না, হ্যাঁ ওই বললো সামনে যেটুকু সেটা বলেই গেল। রাত্রিবেলা রাত যখন 9টা সাড়ে 9টা বাজে তখন চারজনা এসছিলো, ওই পোষণের মোটামুটি কোমরে পিস্তল ছিল। আচ্ছা, এবার যখন এখানটা আসে তখন আমাদের তাকিয়ে বলুন, আমাদের তাকিয়ে কাবুল মানে কাবুল ছিল, আমরা তিনজনা এখানে গল্প করছিলাম, গল্প করলে ও আসলো, আমি বললাম, বলছে যে ভাইপো কোথায় যাচ্ছিস, এবার ওকে জড়িয়ে ধরে বললে তো আমাকে ধরবি না, ঠিক আছে এই বলে সোজা আর কি আমার মানে ওই ঘরে চলে যায়, আমার দাদার ঘরে চলে যায়। ঘরে গিয়ে তারপরে আর তিনজনা ছিল, মানে নাম হচ্ছে ওরা দুই ভাই মানে এসেছিলো, ঠিক আছে, তা ওই নাম হচ্ছে
নাম ভুলে রিপন, ওর সঙ্গে আমার বলে ভাই মেয়ে এই কী ব্যাপার, এই যে নিজেদের মধ্যে ক্যাচাল হচ্ছে এসব কী করছে? তো বললো কী হয়েছে, বললাম আমার ভাইপোর সঙ্গে ক্যাচাল হয়েছে, ঠিক আছে তাই তুই নিয়ে চলে যা, সকালবেলা যাও কাটা ঝামেলা এটা সকালবেলা মিটিয়ে নেবো। তো বললো ও আমার কথা শুনে ও আর কি থমকে ও সবাইকে আর কি ডেকে নিয়ে চলে গেল, ডেকে নিয়ে চলে গেল। তারপরে আর কি ও বললো যে ও মিটেলেও আমি মারবো আর না মিটলেও মারবো, সেই বলে চলে গেলো। তারপরে দাদার সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, দাদার সঙ্গে দেখা রাস্তায় হয়েছে, দাদাকে আবার থেপ দিয়েছে যে এরকম তোমার ভাইকে এরকম মেরেছে, তো বললো যে যাওয়া হয়েছে সকাল বলে হয়েছে সকালবেলা দেখছি, ঠিক আছে। তো বললো যে তারপরে ওকে বললো যে বিজেপি করা, বিজেপি করা বের করে দিচ্ছি, এই বললো, বললে পরে ও চলে গেছে ওরা। এবার আমরা ঘুমিয়ে আছে, রাত যখন দুটো বাজে, দুটোর সময় এসে তখন আর কি মানে ঘুমিয়ে আছে আমরা, মানে আমি আমি একটা আওয়াজ পেয়েছি, একটা আওয়াজ পেয়ে উঠে দেখি যে আমাদের বাড়ির মধ্যে পুরো ধোঁয়াতে মানে ভরে গেছে, ঠিক আছে। কত রাতে মেরেছিল বোমটা? দুটো বাজে তখন, দুটো, আচ্ছা তখন দুটো বাজে, তখন মানে মানে একটা চালের পরে মেরেছে, চালের পরে পড়েছিল, আর একটা ওই দু আড়ো ঘন্টায়, আর একটা মেরেছে ওই যে মানে পতাকা টানান ছিল ওই পতাকাটা ভেঙে পড়ে যায়, ওখানে স্পট আছে, আচ্ছা আচ্ছা ওইখানটা। এবার চলে গেলো, এবার রাত্রিবেলা রাত মানে ওইভাবেই ছিল, আমরা সবাইকে ফোন করলাম, করার পরে তারপরে রাত্রি চারটে টাকা পুলিশ আছে, পুলিশ এসে তখন আর কি বললো যে আমাকে বললো মানে সবই ফোনে আমাদের আমাকে দিয়ে তোলালো আর কি, বললো তোল, আমি তুলে দিলাম, তুলে নিয়ে আমাকে নিয়ে গঙ্গায় ফেলে দিল, তো বললো আমি গঙ্গায় ফেলে দিলাম, আপনি তুলে গঙ্গায় ফেললে, আমাকেই বললো আমি গঙ্গায় ফেলে, তো আমি গঙ্গায় ফেলে দিলাম। আর একটা পুলিশ বলছে কি মানে বলছে যে তুই মেরেছে বোম মেরেছে কাউকে বলবি না, পুলিশ বলছে, হ্যাঁ পুলিশ বলছে কাউকে বলবি না, যদি কেউ জিজ্ঞাসা করে বলবি যে ইট মেরেছে, ঠিক আছে। আর একজন আর একটা পুলিশ বললো যে যদি কেউ যদি কোনো কারণে বলতে কমপ্লেন কিছু করার থাকে সকালবেলা গিয়ে কমপ্লেন করবি। কি চাইছেন এই মুহূর্তে আপনি? হ্যাঁ আমরা মানে আমরা ই করি লিখিত অভিযোগ করেছেন? না এখনো যাইনি, আমরা কে কে ছিল? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।